নমস্কার, আমি সীমা। সকলকে শুভ ছট পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই আট জাংশন ফেসবুক পেজ নিবেদিত লাইভ অনুষ্ঠান অনুরোধের আসরের পক্ষ থেকে। আজকের এই বিশেষ দিনে আমাদের মাঝে এক বিশেষ অতিথিকে, অতিথি শিল্পীকে আমরা পাব ভার্চুয়ালি, যাকে গত দু বছর আমরা জি বাংলার সারেগামাপার মঞ্চে বহুবার দেখেছি, সেই সমবেত শিল্পীদের মাঝে এক অন্যতম শিল্পী হিসেবে। হ্যাঁ, দমদমের সেই তৃষা দাস, যার দু চোখে স্বপ্ন একজন বড় সঙ্গীত শিল্পী হয়ে ওঠার, সেই তৃষার সুমধুর কণ্ঠে আজ আমরা শুনব অনেকগুলো ভালো ভালো গান। তাই আমাদের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন, এই একটা ঘন্টা আমরা তৃষার সাথে গানে গল্পে মেতে থাকি। হ্যাঁ, তৃষাকে আনার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আপনারা যদি আপনাদের ফেসবুক টাইমলাইনে এই অনুরোধের আসরের অনুষ্ঠানটি শেয়ার করে আরও অনেক বন্ধুদের যুক্ত করেন, তাহলে এই সুন্দর সন্ধ্যাটা আমরা সকলে একসাথে উপভোগ করব। আসুন, আপনারা ততক্ষণ শেয়ার করতে থাকুন, আমরা আমাদের মাঝে তৃষাকে নিয়ে নিই। হ্যাঁ, আপনারা ওয়েট করুন, তৃষা এক্ষুনি আমাদের সাথে যুক্ত হবে। একটু নেট প্রবলেমের জন্য এ তো আসতে একটু সময় লাগছে। হ্যাঁ, আমরা আজকে তৃষার কণ্ঠে, সুমধুর কণ্ঠে অনেকগুলো ভালো ভালো গান শুনব, সেই অপেক্ষায় আমরা সকলে আছি জানি। তাই সকলকে বলবো আপনারা সাথে থাকুন এবং তৃষার সাথে গানে গল্পে মেতে থাকুন। তৃষা এমন একজন সঙ্গীত শিল্পী, একজন নবীন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দমদমে থাকে, আজ আমাদের মাঝে ভার্চুয়ালি আমরা তাকে পাব, যে বহু প্রোগ্রাম করে স্টেজে এবং জি বাংলায়। তো তাকে আমরা বহুবার দেখেছি, যারা দেখেছেন আশা রাখি তারা দেখলেই হয়তো চিনতে পারবেন। হ্যাঁ, তৃষা, তৃষাকে পেয়ে গেছি, সুস্বাগতম তৃষা। হ্যালো, হ্যাঁ, তুমি কেমন আছো বলো? একদম ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি, কারণ আমি তো জানোই আমি অনুরোধের আসরে গানে গানে থাকি, আর যারা গানে গানে থাকে তারা তো ভালো থাকেই, এটা তোমাদের মতো শিল্পীদের নতুন করে বলার কিছু নেই। যাই হোক, তোমার সাথে আজ অনেক গান শুনবো তোমার কণ্ঠে, আর তোমার সাথে অনেক গল্প মজা আড্ডা দেব। তার আগে তুমি একটা গান দিয়ে শুরু করো। একদম, হ্যাঁ, একটা গান দিয়ে শুরু করো। একটা গান দিয়ে শুরু করি, মান্নাদের গান দিয়ে তাহলে শুরু করি আজকে। তুমি প্রথমে মান্নাদের গাওয়া গান গাইছো, আমার মান্নাদের তোমার ভীষণ পছন্দের শিল্পী, শুধু আমার নয়, আমাদের সাথে এই মুহূর্তে যে সকল শ্রোতা বন্ধুরা আছে তাদের সকলে। ঠিক আছে, সুন্দর গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু হোক, শুরু করো। ঠিক আছে, আমাকে, আমি ট্র্যাকটা চালাচ্ছি, আমাকে একটু জাস্ট বলে দিও যে ট্র্যাকটা ঠিক করে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, হ্যাঁ, যারা আছেন আমাদের সাথে তাদের সকলকে বলি, তৃষা যেটা বললো আশা করি সকলে শুনতে পেয়েছে, ট্র্যাকের আওয়াজ এবং তৃষার আওয়াজ যদি ঠিকঠাক শোনা যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমাদের অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে আরো সুবিধা হবে। শুরু কর। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি আশার হাত বাড়াও, যদি কখনো কানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি জানি যে মত
জানি না তোমার স্বর্ণ, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার স্বর্ণ, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, ও হো আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। দারুণ দারুণ তৃষা, ভীষণ সুন্দর। তোমার কণ্ঠস্বর নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সুমিষ্ট কণ্ঠস্বর আর সুন্দর একটা গানের মধ্য দিয়ে তুমি আমাদের অনুষ্ঠান আজ শুরু করলে। হ্যাঁ, শুভম চক্রবর্তী বলছে, হেই তৃষা, অল দা বেস্ট। হ্যাঁ, দেবব্রত ব্যানার্জি, দেবুদা আমাদের সাথে আছে। ইমন মুখার্জি বলছে, আর একটু ভলিউমটা বাড়া ট্র্যাকের, তুমি আচ্ছা, তোমাকে ট্র্যাকটা একটু বাড়াতে বলছে, ট্র্যাকের আওয়াজটা। শুভম চক্রবর্তী বলছে, ইট ইজ অডিয়েবল বলছে। আচ্ছা, চঞ্চলদা বলছে, সুরের আমি সুরের তুমি, সুরের কথা সবাই জানে, কণ্ঠ যার সুরেলা হয় শিল্পীর সম্মানে, সসম্মানে তাকেই মানি, প্রথমে বাজিমাত গান, হয়তো তোমারই জন্য, মান্নাদের গাওয়া গান, জাস্ট অসম। খুব সুন্দর একটা থ্যাংক ইউ, প্রশংসনীয় থ্যাংক কথা। ইউ। হ্যাঁ তৃষা, খুব ভালো লেগেছে। ইমন মুখার্জি বলছে, সুন্দর হলো। হ্যাঁ সত্যি তাই, খুব সুন্দর একটা গানের মধ্য দিয়ে তুমি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করলে, ভীষণ ভীষণ ভালো লাগলো। তুমি আর একটা গান শোনাও, তারপর তোমার সাথে আরো কথা বলি। একদম একদম একদম। তুমি কি তাহলে গান এবার শোনাবে আমি এবারে? তাহলে একটা হিন্দি গান শোনাই, একটা বাংলা শোনালাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটা হিন্দি গানে যাচ্ছে তাই তো? শুভম চক্রবর্তী একদম, বলছে, খুব ভালো হয়েছে। আর মৌসুমী ব্যানার্জি বলছে, শুভ সন্ধ্যা তৃষা, আমার ভালোবাসা নিয়ে। তুমিও প্রণাম নিও আন্টি, থ্যাংক ইউ। তাহলে একটা হিন্দি গান আমি শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হিন্দি গানে চলে যাও। আমরা আজকে সব রকম গান শোনার জন্য প্রস্তুত, জানি তৃষা এসেছে মানে আজকে অনেক মানে নতুন নতুন গান শুনবো, সেই আশা নিয়ে কিন্তু সকল শ্রোতা বন্ধু বসে আছে। শুরু করো তুমি। इसे पूछूं है ऐसा क्यों बेजुबान सा ये जहां है, खुशी के पल कहां ढूंढूं बेनिशान सा, वक्त भी यहां जाने कितने लबों पे गिले हैं, जिंदगी से कई फासले हैं, बस जीते हैं सलने की आंखों में, लकीरें जब छूने में हाथों से वे बजा, जो भेजी थी दुआ वो जाके से टकरा गई, आ गई है लौट के सदा, जो भेजी थी दुआ वो जाके आसमां से टकरा गई, आ गई है लौट के सदा।
कहाँ जुड़े जिस मुनि सारे, यही बार बार सोचती हूँ तन्हा मैं, मेरे साथ साथ चल रहा है यादों का धुआं, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई है लौट के सदा, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई है लौट के सदा। অসাধারণ তৃষা, অসাধারণ। হ্যাঁ, সুপ্রভু মণ্ডল বলছে দারুণ, প্রতিমা সাহু বলছে বাংলা গান চাই। আর চঞ্চলদা বলছে গান নিয়ে কোনো কথা হবে না, চলাই যখন জীবন তখন গান শুধু চলতে থাকুক, হিন্দি গান শুনে প্রতিক্রিয়া। কাকলি দাস বলছে অনেকগুলো হার্ট তোমাকে পাঠিয়েছে। ঋত্বিক পাল বলছে কেয়া বাত হ্যায় তৃষা, খুব ভালো লাগছে সকলে এভাবে সাথে থ্যাংক ইউ, আছেন থ্যাংক ইউ, আমাদের, এবং সকলে যেভাবে তৃষার গানে মুগ্ধ হচ্ছেন আর সুন্দর মূল্যবান মতামত জানাচ্ছেন, এতে আমরা সত্যি ধন্য হচ্ছি, এভাবে সাথে থাকুন। রুহান সেনগুপ্তা বলছে দারুণ লাগলো। সুপ্রভু মণ্ডল বলছে তৃষা দি দারুণ দারুণ। হ্যাঁ সত্যি তাই, দারুণ একটা গান আমরা শুনেছি। আবার বোধহয় বাংলা গান শুনবো, তাই তো? অনেকে আবার বাংলা গানও শুনতে একদম চাইছে। একদম। হ্যাঁ তৃষা, বাংলা গান শুনবো, তার আগে আমি তোমার সাথে একটু কথা বলি। তুমি পুজো কেমন কাটালে বলো? পুজো তো এই বছরটা ভালোই কাটিয়েছি, এক বছর মানে 2 বছর পর এই বছরটা পুজো কাটালাম, কারণ আগের বছর পুজোতে মানে আমরা সারেগামাপায় সারেগামাপার ওখানে যখন ছিলে? গেছিলাম তার আগে তো, বাট সেই শেডিউলটা শেষ হওয়ার পরে দুর্গাপুজোর, ঠিক দুর্গাপুজোর সময় আমাদের বাড়ির সবার কোভিড হয়েছিল, ঠিক দুর্গাপুজোর সময়। তো আমরা বাড়িতে বসে বসে লক মানে একদম কোয়ারেন্টিনে বাইরে ঢাক বাচ্ছে, আমরা বাড়িতে বসে একদম কোনো কিছু করার নেই। গত তো বছর তো আগের কিন্তু পাঁচ অনেকেই ঠাকুর বছরটা দেখতে যায়নি। হ্যাঁ যাইনি, কিন্তু একটা হয় ব্যাপার থাকে যে মানে বাঙালিদের একটা ব্যাপার যে দুর্গাপুজো মানে একটু বাইরে পাড়ার মণ্ডপে হলো একটা ঠাকুর, মানে মূর্তি আগের দেখবো, বছর দুর্গা ঠাকুরের মুখটাও হ্যাঁ আমরা দেখতে পাইনি, বিকজ পুরো বাড়ি আমাদের যাক কোভিডে ভুগছিল। এবার ভালোভাবে দেখেছো তো, যা খুব একদম ভালো একদম। লাগছে। হ্যাঁ, তোমার গান জীবন সম্পর্কে আমরা পরে শুনবো, তার আগে একটা গান শুনে নি। তুমি আচ্ছা বাংলা গান শোনাচ্ছ তো, কি গান শোনাচ্ছ? বাংলা গান, বাংলা গান শোনাচ্ছি, জন্য সরি বলে দিই সবাইকে, বিকজ সব গানের একটা ট্র্যাক খুঁজে পাওয়া যায় না ইউটিউবে, এটা একটা। তো হ্যাঁ, আমি এটা এখন একটা একটা বাংলা সমস্যা গান থাকে ট্র্যাকে শোনাচ্ছি, গাইলে। হ্যাঁ তো আমি খালি গলা দিয়ে একটা বাংলা গান শোনাচ্ছি, একটা ফোক সং শোনাচ্ছি তাহলে। ঠিক আছে, শুরু করো। হ্যাঁ, ফোক সং কিন্তু সকলেরই মোটামুটি ভীষণ মানে এনজয় করে গানগুলো শোনে, তো আশা রাখি তোমার সুমিষ্ট কণ্ঠে সেভাবে আমরা এনজয় করে সকলে হই হই করে আজ গান শুনবো। শুরু করো। তোমার ঘরে বাস করে কারা আয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা আয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, একজনে ছবি আঁকে এক মনে ও মন, আর একজনে বসে বসে রং মাখে ও মন, একজনে ছবি আঁকে এক মনে ও মন, আর একজনে বসে বসে রং মাখে ও হয়ে, আবার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা আয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন,
একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন, একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়। আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, বেসুরা সুর ধরে দেখো কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। খুব খুব সুন্দর। লোকসঙ্গীত মানে কোনো কথা হবে না, সেটা মন দিয়ে সকলে শোনে। হ্যাঁ, সেইভাবেই সবাই লিখেছে। মৌসুমী ব্যানার্জি, মৌসুমী দি বলছে খুব সুন্দর, একটা হার্ট পাঠিয়েছে তোমাকে। চঞ্চলদা বলছে শিল্পী পুজোর কটা দিন ভালোই কেটেছে, শিল্পী সারেগামাপার শিল্পী, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন অভিনন্দন জানায়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দাদা, এভাবেই সাথে থাকুন। আর চঞ্চলদা বলছে, আবারও বলছে, লোকসঙ্গীত হলো রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভাবনা সম্ভাবা। পৃথিবীর বয়স বাড়ছে কিন্তু লোকসঙ্গীতের কোনো বয়স বাড়েনি। লোকসঙ্গীত তার ভরা যৌবন নিয়ে সামনের ভাবে বিউটি কন্টেস্টে উপস্থাপনা করে চলেছে, জাস্ট অসম। যা উপস্থাপ বলছে, কন্টেস্টে উপস্থাপনা করে চলেছে, জাস্ট অসম। আচ্ছা, রুহান সেনগুপ্তা বলছে, ইউ আর রিয়েলি গ্রেট অ্যান্ড মেলোডিয়াস সিঙ্গার, আই অ্যাপ্রিসিয়েট ইউর মেলোডিয়াস ভয়েস, কংগ্রাচুলেশন। সুপ্রভ মন্ডল বলছে, ওয়াও ওয়াও গান। আচ্ছা, দেবব্রত ব্যানার্জি বলছে, গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। রুহান সেনগুপ্তা আবার বলছে, লাভলি সিঙ্গার, অসম সিঙ্গিং, কিয়া বাত। মৌসুমী দি আবারও বলছে, দারুণ দারুণ, সকলে একদম মুগ্ধ হয়ে গেছে তৃষার গানে, বেশ বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে। এভাবে সকলে সাথে থাকুন। এই লোকসঙ্গীতের কথা বলি, লোকসঙ্গীত একটা সময় বোধহয় হারিয়েই গেছিল, তবে এই যে জি বাংলায় এই সারেগামা পার মঞ্চে এই যে কালিকা কালিকা বসার যে গানের এই যে একটা সুন্দর একটা এই অ্যারেঞ্জ করেছিল, যে সেট আপটা করেছিল, তারপর থেকে আমি দেখতে পাচ্ছি মানে সকলেই, মানে এই যা তোমাদের বয়সের শিল্পীরা বিশেষ করে লোকসঙ্গীতের প্রতি ভীষণভাবে অ্যাট্রাকটিভ হয়েছে, তাই না? তো তার আগে কিন্তু মোটামুটি লোকসঙ্গীত সেভাবে শোনা যেত না, সেভাবে অনেকে গাইতে সাহস পেত না, লোক শুনবে কিনা। তো এটা একটা খুব ভালো লাগা, এভাবে লোকসঙ্গীত আবার ফিরে এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো তোমাকে আমি বলি যে তুমি তো সারেগামাপার মঞ্চে গান গেয়েছো, তুমি অনেক ছোট থেকে গান শিখছো, তাই না? হ্যাঁ, আমি আমার যখন 4-5 বছর বয়স তখন থেকে আমার মা, মানে আমি মায়ের মুখে শুনেছি যে আমি নাকি আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা চিরুনি বা কিছু একটা নিয়ে গান ফান করতে থাকতাম। তো মানে চিরুনিটা মা মাইক্রোফোন ছিল। ভেবেছিল, হ্যাঁ হ্যাঁ ওই আর কি, তো মা দুটো দিকে কনফিউজ ছিল যে গানে ইয়া তো গান করতে ভালোবাসে বা হয়তো অ্যাক্টিং করতে ভালোবাসে। অ্যাক্টিং এ আমার খুব একটা ইয়ে সেরকম নেই, মা আমাকে ছোটবেলায় আমি নাচ শিখেছি, গান শিখেছি, অ্যাক্টিং শিখেছি, সব রকম কিছুতে আমার মা ভর্তি করেছিল। পরে এত মানে এত বছর পরে ওই গানটাই আর কি রয়ে গেছে, তো গানেই মানে আর কি। তোমার এই সঙ্গীত জীবনে এগিয়ে যাওয়ার জন্য মায়ের ভূমিকা আছে অপরিসীম, তাই তো? মানে মা অবশ্যই ভীষণ ভাবে অনেক, চায়, মা ভীষণ ভাবে চায় যে একদম মেয়ে একটা লাইনে অন্তত এগিয়ে যাক। খুব খুব ভালো লাগছে, একদম এভাবে একদম, পাশে থাকুন, খুব ভালো লাগছে। তোমার মাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক হ্যাঁ ভালোবাসা আমার রইল মা তোমার মায়ের আমাকে প্রতি। গান, মানে আমার মা বাবা পুরো ফ্যামিলি আর কি গান নিয়ে প্রচন্ড সাপোর্টিভ, মানে এটা সত্যি আমি লাকি যে মানে অনেক জায়গায় আমি শুনেছি যে সাপোর্ট করে না ফ্যামিলি থেকে বা এরকম, বাট আমার আমার পুরো ফ্যামিলি সত্যি আমায় অনেক সাপোর্ট করেছে গানের জন্য, এখনো অব্দি করে আসছে। তো মানে তোমার ভবিষ্যতে গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা, তাই তো? হ্যাঁ গান তো নিয়ে তুমি এই যে জি বাংলায় যে গান করেছো, ওখানে ছিলে থেকে তুমি নিশ্চয়ই অনেক কিছু শিখেছো, সেরকম কিছু শিখেছো যেটা তোমার এই সঙ্গীত জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করছে? সেরকম যদি একটা একদম কিছু ছোট একদম, অভিজ্ঞতার কথা বলো, আমাদের সাথে শেয়ার করো, খুব ভালো লাগবে। সারেগামাপার মঞ্চটা মানে সত্যি বলে যে ওরা যে মানে সঙ্গীতের সেরা মঞ্চ, সত্যি মানে ওখানে শেখার মতন মানে ইচ এন্ড এভরি স্টেপে কিছু না কিছু আমরা দেখতে পেতাম, মানে এক একটা ইনস্ট্রুমেন্ট আসতো, মানে সত্যি আমি আমার জীবনে কোনোদিন নামও শুনিনি এমন একটা ইনস্ট্রুমেন্ট ধরো এসছে, মানে এটা দেখে এটা কি, তখন তখন ওরা একটা নাম বললো যে ইনস্ট্রুমেন্টের নাম এটা। সেই ইনস্ট্রুমেন্টাল তো অনেক রকম, বাকি আমি যার কাছে গান শিখি আমার গুরুজি রথিজিৎ স্যার, রথিজিৎ ভট্টাচার্য, তো সে ওখানে অ্যারেঞ্জমেন্টস করতো গান সব, তো নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট নতুন ভাবে, মানে একটা এই যে ফোক সং আমি যে এখন গাইলাম সেই ফোক সং এর অ্যারেঞ্জমেন্ট বা এমনি একটা
মানে একদমই স্যাড সং কে কিভাবে পুরো ঘুরিয়ে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। তো সেরকম অ্যারেঞ্জমেন্ট অনেক নতুন নতুন জিনিস অনেক রকম শিখতে আমি পেরেছি সাইগাঁওকা থেকে। তাছাড়াও গান ছাড়াও একটা হয় যে মানে নতুন লোকের সাথে দেখা করা, মানে এতজনের সাথে ওখানে এতজন নতুন নতুন আসতো, এত সিঙ্গার, এত মিউজিশিয়ানস, তো সবার সাথে দেখা, একটা চেনা জানা পরিচিতি, যাই হোক, তো অনেক কিছু সারেগামাপা শুধু গান দিক থেকে না, অনেক দিক থেকেই মানে শিখেছি অনেক কিছু আর কি ওখান থেকে। হ্যাঁ, আসলে একটা বড় জায়গা মানে বহু মানুষ, আর সকলের কাছ থেকেই বোধ হয় কিছু না কিছু শেখা যায়। খুব ভালো লাগলো একদম তোমার এই জার্নির কথা শুনে, তুমি শিখছো এবং তোমার এই শিক্ষাটাকে নিয়ে তুমি সঙ্গীত জীবনেই বোধ হয় এগিয়ে যেতে চাও, তাই তো? তোমার জন্য শুভেচ্ছা রইল, একদম, শুভকামনা রইল। তুমি পরবর্তী গান থ্যাংক ইউ। শোনাও। হ্যাঁ, আমি একটা আমার ভুল হয়ে গেছে, আমি A4 নেই আর কি গানের লিস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা A4 নেই, আমি দেখতে পাচ্ছি না লিস্টটা কি কি ছিল, বাট ঠিক আছে, আমি একটা গান শোনাচ্ছি এখন, এর পরে আমি জাস্ট একবার পজ হয়ে যাবে হয়তো ভিডিওটা, আমি জাস্ট লিস্টটা একবার এই ফোনে পাঠিয়ে নেবো। ঠিক আছে, তো আমি সকল এখন শ্রোতা একটা বন্ধু তো হিন্দি গান শুনেই নিল, শুনবো। তারা হ্যাঁ, অপেক্ষা করবে নিশ্চয়ই পজ হয়ে গেল। ঠিক আছে, তুমি শুরু করো। আর তুমি তো আছোই, আমি তো আছি একদম। আমি তাহলে একটা পুরোনো লতাজির গান শোনাচ্ছি, হিন্দি গান বাহ বাহ, কিন্তু। শুরু কর। অপূর্ব অপূর্ব, কিছু কথা হবে না, মানে গানটা এত মিষ্টি, তোমার কি বলবো, এত মিষ্টি লাগছিল গানটা শুনে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, রুহান সেনগুপ্তা বলছে, প্লিজ সিং সিং আর কত রাত একা থাকবো, এই গানের আহা, রিকোয়েস্ট করেছে তোমাকে। তোমার কি ট্র্যাক আছে না তুমি খালি গলায় গাইবে গানটা? ট্র্যাক এখন তো ট্র্যাক খুঁজতে গেলে ওটা টাইম লাগবে, আমি খালি গলা গিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। ঠিক আছে। আর সুমন চ্যাটার্জি মামু বলছে, আমি আর বাবা দেখছি। হ্যাঁ, চঞ্চল দা একটু মনে হচ্ছে আমাকে নিয়ে কমেন্ট করেছে, বলছে যে রাধে সে চুল্ল বাঁধে, কথাটা শিবার ক্ষেত্রে প্রযোজ্য, সঙ্গের উদ্বোধনী অনুষ্ঠানে কখনো বা সন্ধ্যাকালীন লাইভ অনুষ্ঠানে, কখনো বা আবৃত্তি রাতুর ঘরে,
কখনো বা সুখী গৃহকোণে রান্নাঘরে, পারেও বটে, জাস্ট অসম। দাদা কি হ্যাঁ বলবো, সত্যি ভীষণ ভীষণ ভালো একদম, লাগলো এভাবে এভাবে বর্ণনা পেলে, কার না ভালো লাগে বলো? ভীষণ ভালো লাগলো দাদা, সাথে থাকবেন এভাবে। হ্যাঁ, সুস্মিতা বণিক বলছে দারুণ লাগছে, মৌসুমি দে, মৌসুমি ব্যানার্জি, মৌসুমি দি বলছে ইন্দুবালা গো এই গানটা করো, হ্যাঁ 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 এই গানটা একদম, রিকোয়েস্ট আর একজনও করেছে, কাকুলি দাস, তিনিও এই গানটারই রিকোয়েস্ট করেছে। আর রুহান সেনগুপ্তা বলছে ওয়াও লাভলি সং, সো সুইট অ্যান্ড কিউট লুকিং। সুপ্রভ মন্ডল, মন্ডল বলছে লাভ দিস। চঞ্চল দা আবারও বলছে খোলা মনে সুন্দর মেলোডি মেশানো কণ্ঠে শিল্পীর গান যেন ভালোবাসার প্রাণ, লতা স্বর্ণ, লতার স্বর্ণযুগের গান গেয়ে শিল্পী প্রমাণ করে, প্রমাণ করে সঙ্গীত পরিপূর্ণতার দান। রুহান সেনগুপ্তা বলছে ইউ হ্যাভ সাং এভরি বিউটিফুল সং উইথ ইউর সুইট ভয়েস, আই লাভ ইট ভেরি মাচ। সত্যি তাই, দেখেছো আমি শুধু নয়, সবাই বলছে সুইট ভয়েস, যদিও সকলে এটা জানে, সকলে তোমাকে চেনে, জানে সকলে তোমার গান বহুবার শুনেছে, আর আমাদের আজ সৌভাগ্য হয়েছে, আজ অনুরোধের আসরে তোমাকে আমরা পেয়েছি, তোমার এই মিষ্টি কণ্ঠে, মিষ্টি মেয়ের সুন্দর সুন্দর গান শুনবো বলে আমরা অধীর আগ্রহে ছিলাম। তুমি এবার কি গান শোনাচ্ছো? আমি তাহলে আর কত রাত গানটা যে বললো গাইতে, আমি ওটা খালি নিশ্চয়ই গলায় চেষ্টা গাইছো? করব। হ্যাঁ হ্যাঁ, তারপর আর একটা আমি, রিকোয়েস্টের গান আছে। হ্যাঁ একদম ওটাও গাইবো। আমি কি অ্যাক্সিডেন্টের জন্য লিস্টটা একটু করে নেব তুমি হ্যাঁ হ্যাঁ, করে ততক্ষণ? নাও, তুমি তুমি তো বললে তুমি একটু পজ করবে, ঠিক আছে, ততক্ষণ তুমি একটু জাস্ট কথা ততক্ষণ বলো, আমি জাস্ট আমি আমি তো আছি। সকলে একদম কমেন্ট করেছে, যারা আছেন আমাদের সাথে, সকলের ভালো লাগছে আমি বুঝতে পারছি, তাই নতুন করে কিছু বলার নেই, এইভাবে সাথে থাকুন। আসলে আমি এভাবে অনুষ্ঠান আজ প্রথম করছি, মানে আপনারা সকলেই জানেন, যারা আমাদের অনুরোধের আসলে পাশে আছেন তারা তো সকলেই জানেন, সামনাসামনি বসে শিল্পীদের সাথে কথা বলে আমি অভ্যস্ত, আমি এইভাবে তো অনলাইনে ভার্চুয়ালি প্রোগ্রাম এই প্রথম করছি, তাই যদি কোনো ভুল হয়ে থাকে আমার, আমি সকলের কাছে একটু ক্ষমা চাইছি, এই প্রথমবার তো হতেই পারে হয়তো কিছু ভুল ত্রুটি। যারা আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন, সবসময় সাথে থাকেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, এভাবে সাথে থাকুন। আর আমি কতটা কি করতে পারছি জানি না, সঞ্চালনার কাজে আমি এই দায়িত্ব তো নিয়ে আছি, এভাবে যেহেতু প্রথম তাই একটু নার্ভাস আমারও লাগছে। শিল্পী তো অপূর্ব গায়কী তার, তার মিষ্টি কণ্ঠের স্বরে আমার সেই যদিও সেই টেনশনটা একেবারে উড়িয়ে দিয়েছে, কারণ অসাধারণ মিষ্টি মিষ্ট মানে কণ্ঠস্বর ওর, গান শুনে আমি একেবারে ভেতর থেকে মুগ্ধ হয়ে গেছি, তাই বেশি কথা নয় শুধু গানে গানে থাকি। শ্রেয়া এক্ষুনি ফিরে আসবে, ও বললো ওর লিস্টটা একটু দেখে ও ফিরে আসবে। হ্যাঁ, চঞ্চলদা বলছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরম সুন্দরী গানটা হবে নাকি। হ্যাঁ, শ্রেয়া বোধ হয় শুনতে পাচ্ছে না, আসলে আমি ওকে নিশ্চয়ই রিকোয়েস্টের গানের কথা বলবো, দাদা আপনি আমাদের সাথে থাকুন, অবশ্যই গানটা যদি ও জানা থাকে নিশ্চয়ই শোনাবে। সকলকে আমি একটা অনুরোধ করেছিলাম, আশা রাখি আমার অনুরোধটা সকলে রেখেছেন, জানি না আমি ঠিক বুঝতে পারছি না, আমি বলেছিলাম আজকের এই সুন্দর সন্ধ্যাটা একটু যদি আপনারা সকলের সাথে শেয়ার করে নেন তাহলে খুব ভালো হয়, কারণ তৃষার কণ্ঠে গান শুনে আমরা যে মুগ্ধ হচ্ছি, আমি চাইবো এইরকম মুগ্ধ আরো অনেক শ্রোতা বন্ধু হোক, তাই আপনারা যদি আপনাদের ফেসবুক টাইম লাইনে আপনাদের বন্ধুদের সাথে এই অনুরোধের আসরে অনুষ্ঠানটা একটু শেয়ার করে নেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু যুক্ত হতে পারে এবং সকলেই তৃষার গানে এভাবে মুগ্ধ হতে পারে যেভাবে আমরা মুগ্ধ হচ্ছি। তৃষা, তৃষা এক্ষুনি নিশ্চয়ই জয়েন করবে, আসছে। আজ একটা বিশেষ দিন, আজ ছট পুজো, সকলে ছট পুজোতে আমাদের তো আমরা বাঙালিরা নানান রকম উৎসব নিয়ে মেতে থাকি, কিন্তু যে কোনো উৎসবই আমি মনে করি মিলন উৎসব, সকলে মিলেই আমরা যে কোনো উৎসবকে হই হই করে পালন করতে ভালোবাসি। হ্যাঁ, তৃষা এসে গেছে, তাই আর বেশি কথা নয়, সরি আমরা সরি, অনেকটা আমার সময় তাকে একটু, ছাড়া কাটিয়েছি, তো তৃষার গান দিয়ে আবার আবার ফিরে আসবো। তৃষা তুমি তাড়াতাড়ি গানে চলে যাও, গান শোনাও। একদম তো আমি আর কত রাত গানটা গাইছি, হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্টের গান শুরু কর।
এক থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, ও চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, আর কত রাত একা থাকো, আর কত রাত একা থাকবো, ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, মুখ বুঝে মন কত সইবে, ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, মুখ বুঝে মন কত সইবে, এমন লগ্ন পেয়ে কি করে বলো, নিজেকে সরি আমি রাখবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। কোনো কথা হবে না, দারুণ দারুণ, মানে তুমি খালি গলায় একদম মাতিয়ে দিলে, ভীষণ ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, চঞ্চল দা তোমাকে, চঞ্চল কুমার ভক্ত দাদা তোমাকে একটা মানে অনুরোধ জানিয়েছিল, শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরম সুন্দরী গানটা হবে নাকি, তুমি কি আচ্ছা, এটা ট্র্যাক আছে না খালি একদম গলায় একদম গাইবে? বা খুব ট্র্যাক ভালো। আমি, হ্যাঁ আমি আমি একটা মানে কথা বলি, এই গানটা যেহেতু একদম লেজেন্ডারি সিঙ্গার শ্রেয়া ঘোষালের গাওয়া, তো অনেক একদম সময় হয় স্কেল ম্যাচ করে না, আর এই গানটার স্কেলটা খুব হাই, তা আমি খালি গলাতেই একটু চেষ্টা করছি গানটা। এ ঠিক আর আছে, শোনো। রেহমানের কম্পোজিশন, শ্রেয়া ঘোষালের গাওয়া। রোমিও রোমিও গলি কে রোমিও, ভোলি শকল বালে সর কে সর পর পিও, রোমিও রোমিও ভাড়কে প্রেমিও, কাহে গলে পড়ে হো বিন বুলাতে বারাতিও, লে তো গই কলে যা সঙ্গ মেরে হামরি লে যা, ইয়ে তো চোরি সে হ্যায় জিনা জোরি, কভি লাগে মোনালিসা কভি কভি লাগে ললিতা, ওর কভি জেসে কাদম্বরি, হায় মেরি পরম 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 সুন্দরী, হায় মেরি পরম 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 সুন্দরী, সর সে প্যার তলক বেতহাশা হুসন সে ভরি, মেরি পরম 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 সুন্দরী, পেরো মে পায়ল কি বিড়ি সে, বন্ধু মে মে রহনে বালি, মে অলহর পুড়ওয়া কে জেসি হু, পর দোসে তক বহনে বালি, মুঝে গহনো সে বড় কে সপনো কি চাহত মে, জিন সপনো সে সচ হো জানে কি আদত হো, কটি হ্যায় মেরি মর্দো সে ইয়ারি, ফিল্মো কি পর্দো সে লে তো গই কলে যা সঙ্গ মে হামরি লে যা, ইয়ে তো চোরি সে হ্যায় সিনা জোরি, কভি লাগে মোনালিসা কভি কভি লাগে ললিতা, ওর কভি জেসে কাদম্বরি, হায় মেরি পরম 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 সুন্দরী, হায় মেরি পরম 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 সুন্দরী, সর সে প্যার তলক বেতহাশা হুসন সে ভরি, মেরি পরম 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 সুন্দরী, তুমি খালি চেষ্টা গলায় করলাম এমন গানটা, একটা সরি। গান, দারুণ দারুণ, মানে মাতিয়ে দিলে, কি বলবো, একদম জমিয়ে দিলে আসরটাকে। হ্যাঁ, চঞ্চলদা বলছে মৌসুমী দিকে লাইভ অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুধাবন আছে, শিল্পীদের মান্যতা দেয়ার অনুমনন আছে, নিত্য নতুন কাজের প্রতি অনুচিন্তন আছে, পঞ্চমীর অনুষ্ঠানে আগমনী গানের কিছুটা অনুকরণ আছে, সবেতেই আধুনিক চিন্তার অনুরণন আছে।
খুব ভালো লাগছে দাদা, এভাবে আপনি আমাদের সাথে থাকেন আর সবকিছুকে এভাবে খেয়াল করে এত সুন্দর মতামত জানান, আমরা সত্যি ধন্য হই। আর আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা প্রেরণা পায়, আপনি এভাবে সবসময় সাথে থাকবেন। সৌরিতা বিশ্বাস বলছে, তুমি আগেও সুন্দরী ছিলে, আজও খুব সুন্দরী আছো গো। থ্যাংক অনেক ইউ, অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রুহান আমিও ধন্যবাদ। সেনগুপ্তা বলছে, খুব প্রিয় গান, অসাধারণ গাওয়া, খুব সুন্দর পরিবেশনা, মন ভরিয়ে দেয়। যে গান বারবার যে গান বারবার শুনলেও পুরনো হয় না, সেই আনন্দ ফিরে আসে তোমার গানে, বলছে এতটাই মুগ্ধ হয়েছে। চঞ্চলদা বলছে, আর কত রাত একা থাকবো, আশা ভোসলে বাঁশির মতো কণ্ঠ, সুরের মূর্ছনায় অভিভূত। সকলে মুগ্ধ হচ্ছে বুঝতে পারছি, আমি আরো কমেন্ট পড়বো, অনেক অনেক কমেন্ট আসছে, আমি পড়বো। তার আগে আর একটা গান শুনি, কারণ আজকে আমরা অনেকগুলো ভালো ভালো গান শুনবো, এই আশা নিয়ে কিন্তু বসেছি, তাই কথা কম গান বেশি। শুরু করো তুমি আর আমি একটা তাহলে গান। আমার মা মানে কাকলি দাস আর মৌসুমী আন্টি একটা গান রিকোয়েস্ট করেছিল কাকলি আজকে। দাস তোমার মা? আচ্ছা হ্যাঁ, উনি হ্যাঁ, আমার মা। একই রিকোয়েস্ট এসেছিল। আচ্ছা বা, হ্যাঁ খুব হ্যাঁ ভালো, সেই গানটাই হয়ে যায়, শোনা। হ্যাঁ, একদম। আবার একটা ফোক সং, আমার খুব পছন্দ এই গানটা, থ্যাংক ইউ রিকোয়েস্ট করার জন্য গাইছি। ঠিক আছে, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমার প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কার মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। আমি ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমার প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কার আকাশে থাকো, জ্যোৎস্না কার মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। আরে মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমার প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্না কার মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইয়ো ইয়ো ইয়ো, তুমি কার আকাশে থাকো, জ্যোৎস্না কার মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। অপূর্ব অপূর্ব, মানে খুব ভালো একটা গানের রিকোয়েস্ট করেছে মৌসুমী দি এবং তোমার মা, কারণ এই গানটা না আমি আগে কখনো শুনিনি। এত সুন্দর একটা গান আর এত সুন্দর কথা, ভীষণ ভীষণ ভালো হ্যাঁ লাগলো, আমি তো মুগ্ধ হলামই। সুপ্রভু মণ্ডল বলছে, পরম সুন্দরী, মানে এত ভালো লেগেছে, চোখে ভালোবাসা মানে লাভ দেখতে পাচ্ছে। যাই হোক, বর্ণালী মিশ্র বলছে, বাদশে গুনগুন গানটা করো তৃষা, বাতাসা গুনগুন, বাতাসে হ্যাঁ বাতাসে, সরি বাতাসে বাতাসে গুনগুন। হ্যাঁ, চঞ্চলদা বলছে, রিকোয়েস্টের গান পরম সুন্দরী শ্রেয়া ঘোষাল, উফ ভীষণ ভীষণ সুন্দর, খালি গলাতেই বাজি মার। সত্যি তাই, তুমি থ্যাংক কিন্তু ইউ। একদম খালি গলাতে ওই গানটা, খালি গলাতে গাওয়াটা খুব একটা সহজ ব্যাপার ছিল না, তুমি যেভাবে গাইলে সত্যি বাজি মাত করেছো। সুপ্রভ মণ্ডল বলছে, সুন্দরী মুখে পরম সুন্দরীর সং, জাস্ট অসম, তৃষাদি। আর থ্যাংক রুহান ইউ, সেনগুপ্ত বলছে, খুব সুন্দর, অসাধারণ, শেয়ার না করে থাকতে পারলাম না, অনেক 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 ধন্যবাদ। আমি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করেছিলাম, এভাবে যদি সকলে শেয়ার করেন তাহলে এই তৃষার গানে আমরা যেভাবে মুগ্ধ হচ্ছি, তাহলে আরো অনেক শ্রোতা বন্ধু মুগ্ধ হতে পারবে। তাই সকলের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা আমার রইল, আমার পক্ষ থেকে, তৃষার পক্ষ থেকে, তাই তো?
একদম সৌরিতা একদম, বিশ্বাস বলছে অসাধারণ গান, অভিজিৎ দেব বলছে খুব ভালো লাগলো ধন্যবাদ, বিকাশ মণ্ডল বলছে খুব সুন্দর লাগছে মামা, মামা মানে তোমাকে বলছে, মৌসুমী ব্যানার্জি বলছে মিউজিক ছাড়া সাউন্ড সিস্টেম ছাড়া ফাটাফাটি গান, বিকাশ মণ্ডল একদম বলছে আরো একদম, বড় হও। আচ্ছা অনেক অনেক কমেন্ট আসছে জানো তো, তোমার গানে সকলে মুগ্ধ হচ্ছে, আমি প্রচুর কমেন্টস দেখতে পাচ্ছি, আমি অবশ্যই পড়বো, অবশ্যই কমেন্টস এ রিপ্লাই দেবো, তার আগে আরো একটা গান শুনে নিই, একদম। আমি তাহলে বাতাসে গুনগুন বাতাসে বলেছেন গুনগুন। হ্যাঁ একজন, আমি বাতাসে গুনগুন গানটা রিসেন্টলি গেয়েছি, মানে ইউটিউবে আছে আর কি, তো ওটাই গাইছি তাহলে। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ও এলোমেলো হয়ে যায় মন কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, স্বপ্নের মতো হানা দেয় এমনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে পাগল দাও না করে এই রাতে আমাকে, ও মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে পাগল দাও না করে এই রাতে আমাকে, ও ভালোবাসা আজ বন্য কোন কথা শোনে না, নিঃশ্বাসে যেন চাতকের বুক ভাঙা বাসনা, স্বপ্নের মতো হানা দেয় এমনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন খুব খুব ভালো লাগলো, মানে কি বলবো, এত সুন্দর ভাবে তুমি গাইলে, এত মেলোডি সং, মানে কি বলবো, একদম সেই অন্তর ছুঁয়ে গেল তোমার গানটা শুনে, ভীষণ ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক হ্যাঁ ইউ থ্যাংক সৌরিতা ইউ, বিশ্বাস বলছে খুব সুন্দর গান হচ্ছে, শুনতে খুব ভালো লাগছে, সত্যিই তাই, প্রত্যেকটা গান তুমি এত সুন্দর করে গাইছো। বিকাশ মণ্ডল বলছে খুব সুন্দর খুব সুন্দর। সুপ্রভু মণ্ডল তো অনেকগুলো হার্ট পাঠিয়েছে। রুহান সেনগুপ্তা বলছে যেমন সুন্দর শিল্পী তেমনই অসাধারণ গানের চয়ন ও পরিবেশনা, মন ভরে যাচ্ছে, সকলের মন ভরে যাচ্ছে। চঞ্চলদা বলছে শিল্পীর ঝুলিতে নতুন ধরনের গান আছে, নতুন নতুন সুর আছে, কণ্ঠে নতুন ধরনের গায়কী আছে, গান লোকসঙ্গীত শুনে প্রতিক্রিয়া। কাকলি দাস, তোমার মা বলছে উফ দারুণ রে মা, আরো অনেক বড় হও, গানটা আমার খুব প্রিয়। মায়ের কাছ থেকে কেমন কমেন্ট পেয়ে খুব ভালো লাগে বলো, একদম খুব ভালো একদম, লাগছে, অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকেও দিদিকে জানাই, এভাবে সাথে থাকুন আর মেয়েকে এভাবেই সাপোর্ট করুন, আমরা তো বুঝতেই পারছি ওর অসাধারণ গায়কী, ও যে গানটা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে সেটা বুঝতেই পারছি, তো আপনি এভাবেই সাথে থাকুন, আশা রাখি একদিন অবশ্যই ওর স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ তৃষা, একদম আমরা অনেকটা সময় পার করে ফেলছি, তাই পরপর তুমি কটা গান শুনিয়ে যাও তাড়াতাড়ি করে, কারণ ঠিক আজ আছে, তোমার শুধু গান শোনানোর কথা ছিল, হঠাৎ করে আমি হ্যাঁ এসে গেছি, আমার আসার কথা ছিল না, আজ শুধু তোমার না না কণ্ঠে না, গান শুনবো। ভালো হয়েছে তুমি এসছো, যেটা হ্যাঁ বলেছে কিছুক্ষণ আগে যে সব রকম, সব আমি দেখি আর্জেন্টিনার লাইভ, তো সব রকম যেরকম আর কি লাইভ, এখানে গান আবৃত্তি, যেখানে সীমান্তি আর কি স্পটলাইট, সীমান্তি না থাকলে জমে না ব্যাপারটা, তো অনেক ঠিক অনেক আছে। ভালোবাসা তোমাকে, হ্যাঁ তোমারও যে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে, আসলে তোমাকে পেয়ে আমরাও ভীষণ খুশি, তোমার এই মিষ্টি মুখের মিষ্টি সুরের গান
আমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে, এত মন জয় করে নিয়েছো, তাই কোনো কথা না, আবার গানে ফিরে যাব আমরা, পরবর্তী গান আমি শোনা। আমি আরেকটা পুরনো লতা দিদি গান গাইছি। বাহ, এই গানটা আমার খুব প্রিয়, আশা করি সবারই ভালো লাগে গানটা। আপকি নজরোনে সমঝা প্যার কে কাবিল মুঝে, আপকি নজরোনে সমঝা প্যার কে কাবিল মুঝে, দিল কিয়ে ধড়কন ঠহর যা মিল গই মঞ্জিল মুঝে, আপকি নজরোনে সমঝা। জি হামে মঞ্জুর হপকা ইয়ে ফেসলা, জি হামে মঞ্জুর হপকা ইয়ে ফেসলা, কে রহি হর নজর বন্দা পরবর শুক্রিয়া, হস কে আপনি জিন্দগি মে কর লিয়া শামিল মুঝে, আপকি নজরোনে সমঝা প্যার কি কাবিল মুঝে, আপকি নজরোনে সমঝা। আপকি মঞ্জিল হুঁ মে, মেরি মঞ্জিল আপ হপকি মঞ্জিল হুঁ মে, মেরি মঞ্জিল আপ হ্যাঁ, মে তুফা সে ডরু মেরা সাহিল আপ হ্যাঁ, কই তুফানো সে কহ দে মিল গয়া সাহিল মুঝে, দিল কিয়ে ধড়কন ঠহর যা মিল গই মঞ্জিল মুঝে, আপকি নজরোনে সমঝা। দারুন দারুন, মানে কি বলবো, তোমার আর কোনো কথা হবে না, শুধু গান শোনা হবে। রুহান সেনগুপ্তা বলছে, আহা, সুর ভরপুর কণ্ঠখানি জুড়িয়ে দিল এ হৃদয়, সুরেলায় রেষ্টি ছুঁয়ে রইল গাথা পরিচয়। তোমার গানে কিভাবে মুগ্ধ হচ্ছে শোনো। মৌসুমী ব্যানার্জি, মৌসুমী দি বলছে, তোমার গানের লিঙ্কটা দিয়ে দাও বাতাসে গুনগুন। তুমি বলছিলে এই গানটা তুমি ইউটিউবে হ্যাঁ রিসেন্ট হ্যাঁ করেছো, দিয়েছো, তো এটা লিঙ্কটা দিয়ে দিতে বলছি, যাতে সকলে গানটা আরো সুন্দরভাবে সম্পূর্ণটা শুনতে পায়। খুব ভালো বলেছে মৌসুমী দি, তুমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিও। চঞ্চল দা বলছে, গান বাতাসে গুনগুন এসেছে ফাগুন বুঝিনি তোমার, জিৎ গাঙ্গুলি জাস্ট অসম। প্রত্যেকটা গান তোমার গানে অসম লিখতে বাধ্য হচ্ছে। রুহান সেনগুপ্ত বলছে, মাই ফেভারিট সং ইওর ফ্যান্টাস্টিক সুইট ভয়েস অ্যান্ড লাভ ইট, গড ব্লেস ইউ। সৌরিতা বিশ্বাস, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, এই গানটা শোনার অনুরোধ করেছে, শুনতে চাই প্লিজ। তুমি কি গানটা শোনাতে পারবে এখন? হ্যাঁ, আমি চেষ্টা করতে পারি। গানটা অনেক ছোট, মানে আমি যখন অনেক ছোট, আমার মনে পড়ছে একটা, তুমি যে আমি এখনো যখন ছোট, অনেক ছোট, আমি হ্যাঁ মানে এখনো ছোট একদমই তাই। তুমি আরো অনেক বড় হবে সেটা জানি, এবং গানে গানে বড় হবে, গানের জগতে অনেক নাম করবে, বুঝতেই পারছি তোমার গান শুনে। তুমি গানটা তাহলে একটুখানি পারলে শুনিয়ে দাও, কারণ ও হ্যাঁ হ্যাঁ আবারও বলেছে প্লিজ গানটা একবার শুনতে চাই। আসলে তোমার কণ্ঠে গান শুনে খুব মুগ্ধ হচ্ছে, তাই এভাবে পছন্দের গান শুনতে চাইছে তোমারই কণ্ঠে। ঠিক আছে, তুমি একটুখানি শুনিয়ে দাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল যো ছোনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমার যে চায়। আজ নয় গুনগুন
জন প্রেমে চাঁদ ফুল যো ছোনার গানার নয়, ও গো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চাই। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন, ধরণীর ঝুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পড়ে নাও পড়ে নাও পড়ে নাও। আজ নয় গুনগুন কুঞ্জন প্রেমে চাঁদ ফুল যো ছোনার গানার নয়, ও গো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। এটুকু সত্যি চেষ্টা তুমি করলাম বললে, আমি। ছোটবেলায় অনেক ছোটবেলায় গানটা তুমি গেয়েছো, কিন্তু মনে হলো না সেটা, শুনে মনে হলো রীতিমতো তুমি তৈরি ছিলে গানটার জন্য। খুব খুব ভালো লাগলো। হ্যাঁ, রুহান সেনগুপ্ত আবারও বলছে, অপূর্ব কণ্ঠস্বর, খুব সুন্দর পরিবেশনা, মুগ্ধতায় পরিপূর্ণ। চঞ্চল দা বলছে, শিল্পী সুরে সুরে ঢেলেছে করুণা ধারা, ভেঙেছে মোদের কোভিড নামক পাষাণ কারা, গান লতাজি স্বর্ণযুগের হিন্দি গান শুনে প্রতিক্রিয়া। এমন কমেন্ট পেলে কেমন লাগে তৃষা? সৌরিতা বিশ্বাস বলছে, এইরকম রোজ যদি হতো গান শুনতে পেতাম তাহলে মন জুড়িয়ে যেত। তোমার গান শুনে সকলের মন জুড়িয়ে যাচ্ছে, আর সকলের কমেন্টস পড়ে আমাদের মন জুড়িয়ে অনেক যাচ্ছে, অনেক তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। সময়টা আমরা গানে গল্পে কথায় অনেকটা এগিয়ে গেছি, তাই তৃষা বেশি করে গান শোনাও, আমি আর কোনো কথা বলবো না, শুধু তুমি গান শোনাও, আচ্ছা, তো অল্প আমি অল্প এবার করে যে কটা শোনাতে পারো আর কি। একদম, আমি একটা খুব জনপ্রিয় গান সবাই জানে, পুরনো হিন্দি সং, अखियां मिला के चन्ना पावे ना जुदाई वे, अखियां मिला के चन्ना पावे ना जुदाई वे, देवे ना तारी सारी खुदाई वे, अखियां मिला के तारे है बाराती, चांदनी है ये बारात, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, जीवन साथी हम दिया और बाती हम रे, जीवन साथी हम दिया और बाती हम, तू है जीवन में जो प्रीतम सुख नहीं मांगू दूजा, आरती नैनो से करती हूँ मन से तेरी पूजा, तू है जीवन में जो प्रीतम सुख नहीं मांगू दूजा, आरती नैनो से करती हूँ मन से तेरी पूजा, मैं तो धर्म ही समझू तेरी कही हुई हर बात, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ, जीवन साथी हम दिया और बाती हम रे, जीवन साथी हम दिया और बाती हम। কিছু বলার নেই, শুধু শুধু গান শোনা, ভীষণ ভীষণ সুন্দর, কিছু বলার নেই। হ্যাঁ, মৌসুমী দি বলছে, অপূর্ব। আচ্ছা, তোমার গানের আর একটা রিকোয়েস্ট এসেছে, বর্ণালী মিশ্র বলছে, রিমঝিম এ ধারাতে।
আচ্ছা হ্যাঁ, আমি চঞ্চল দা বলছে চেষ্টা করতে সঙ্গীত পারি। আছে, চেষ্টা করবে বলেছে। তৃষা অবশ্যই বলেছে যখন চেষ্টা করবে, ও চেষ্টা করে একটু হলেও শোনাবে, কারণ তৃষা প্রচুর গান জানে, প্রচুর লিস্টে ওর গান আছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ চঞ্চল দা বলছে সঙ্গীত আছে তাই মানুষের বেঁচে থাকার আনন্দ আছে, সঙ্গীত আছে তাই মানুষ মনকে সুন্দর করারও ওষুধও আছে। উফ ভীষণ সুন্দর, তুমি মানুষের মনকে ভালো করে দিচ্ছ। আসলে এই গান কিন্তু ওষুধের থেকে অনেক বড় কিছু, গানের থেকে একদম একদম, বোধহয় ভালো কিছু আর নেই। গান আমাদের দুঃখটাকে যেরকম ভাবে লাঘব করতে পারে, আনন্দটাকে তেমন আরো বেশি দ্বিগুণ করে দিতে পারে, তাই না? আজ যেমন তুমি একদম ঠিক আমাদের কথা। গানে, আজ একটা বিশেষ দিন, আজ ছট পুজো, প্রচুর জায়গায় গান শুনতে পাচ্ছি আমরা, বক্স বাজছে, সকলে ভীষণ আনন্দে আছে। তো এই আনন্দটাকে তুমি কিন্তু দ্বিগুণ করে তুলছো যারা আমাদের সাথে আছে। আমি জানি আজকে সকলকে বলেছিলাম একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটাবো তৃষার সাথে গানে গল্পে, তো সেই সুন্দর সন্ধ্যা বোধ আমরা কাটাচ্ছি, কারণ আমাদের আনন্দটা কিন্তু তুমি দ্বিগুণ করেছো। তুমি সকলের পছন্দের গান শোনাচ্ছ, তো হ্যাঁ আবার পছন্দের গান শুরু করো। আর গান তো মোটামুটি আমরা আর বেশি বোধহয় শুনতে পাবো না, অল্প অল্প করে তুমি যে কটা পারো তাতে একটু শুনিয়ে দাও। তো আমি রিমঝিমে দাঁড়াতে এটা হ্যাঁ রিকোয়েস্টের গান শোনাও। আগে কত বৃষ্টি যে কবিতায় লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি এঁকে যায়, শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সরায় রাগিনী, সব মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। এটুকুই খুব করলাম মিষ্টি, আমি খুব গানটা। মিষ্টি, ওটুকুতে আমাদের মন ভরে গেল। হ্যাঁ সৌরিতা বিশ্বাস বলছে খুব খুব সুন্দর, অসাধারণ হয়েছে, অনেক ধন্যবাদ গানটা গাওয়ার জন্য। ওই যে আজ নয় গুনগুন যে গানটা তুমি গেয়েছিলে, হ্যাঁ চঞ্চল দা বলছে ক্লাসিক গলা উন্নতির শিখর সামনে। হ্যাঁ দাদা এইভাবে আশীর্বাদ করুন ওকে, ওর জীবনে যে স্বপ্ন আছে গান নিয়ে অনেক বড় হওয়ার, অবশ্যই যেন সেই শিখরে পৌঁছতে পারে। সেই আশীর্বাদ তো আমাদের অনুরোধে আসলে পক্ষ থেকেও রইলো, আমাদের শ্রোতা বন্ধুর পক্ষ থেকেও তোমার জন্য রইলো। হ্যাঁ তুমি পরবর্তী গান শোনাও। তাহলে আমি আমার খুব ভালো লাগছে আমাদের সাথে যে সকল শ্রোতা বন্ধুরা আছে, তারা শুধু মুগ্ধ হয়ে গান শুনছে না, তারা মুগ্ধকর কমেন্টসও কিন্তু করছে, খুব ভালো একদম লাগছে। একদম, পরে অবশ্যই সব আমারও কমেন্টস খুব আমরা সত্যি পড়বো। খুব ভালো লাগছে। আমাদের অনুরোধে আসলে শ্রোতা বন্ধুরা সত্যি সকলে এরকমই, শুধু সাথে থাকে না, তারা যে সাথে আছে সেটা বারবার প্রমাণ দেয়, এটা আমাদের একটা ভীষণ ভালো লাগা। তাই সকলকে আরো একবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, এভাবে সবসময় যেন আপনাদেরকে সাথে পায়। হ্যাঁ তুমি কি গান শোনাচ্ছো এবার? আচ্ছা, সৌরাশিস মুখার্জি লিখেছে সাবরে গানটা গাইলে খুব খুশি হতাম, কারণ ওটা তুই খুবই ভালো গাস। হ্যাঁ, হ্যাঁ সৌরাশিস আমাকে আগেও বলেছিল এই গানটা লাইভ স্টার্ট হওয়ার আগেই আর কি, তো এইটাই করি তাহলে। হ্যাঁ আমি এইমাত্র দেখলাম সৌরাশিস এসেছে এখানে তোমার গান শুনবে বলে। ঠিক আছে তুমি শোনাও। শামিল হ্যায় তো রুহ মে
का सावन है, प्यासी प्यासी ये धड़कन है, बस तू नजर आए रे। सावरे 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 सावरे, तेरे बिन सूनी सूनी है अखियां, तेरे बिन लम्हा लम्हा है सदियां, सूना सूना जहां लागे रे। सावरे 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 सावरे। অপূর্ব অপূর্ব, একটা অসাধারণ প্রেমের গান তুমি শোনালে, মনোমুগ্ধকর গায়কি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি আমাদের তো টাইম হয়ে গেছে, তো তুমি হ্যাঁ পছন্দ তাই। করে আরো ছোট ছোট করে দুটো গান শুনিয়ে দাও। আচ্ছা আমি তাহলে আরেকটা বাংলা গান, হ্যাঁ রুহান সেনগুপ্ত বলছে, আজকে সন্ধ্যেটা সুন্দর হয়ে গেল শিল্পীর গানে গানে। সত্যিই তাই, আমি তো বলেইছিলাম আজকে সন্ধ্যেটা আমরা খুব সুন্দর কাটাবো তৃষার সাথে গানে গল্পে আড্ডায়। তো আমরা অনেক গল্প করেছি, তাই আরো বোধহয় বেশি গান শুনতে পারতাম। যাই হোক, আমরা যে কটা গান শুনেছি একদম মুগ্ধ হয়েছি। তোমাকে ভীষণ ভীষণ একদম। ভালোবাসা, মানে ভীষণ ভালো লাগলো তোমার গানে, আমরা মুগ্ধ হলাম। অনেক অনেক ভালোবাসা তুমি আজ আমাদের মাঝে এসে এভাবে সকলকে গান শুনিয়ে মুগ্ধ করছো। তো তোমার পছন্দের গান গান দিয়ে শেষ করব আমাদের অনুষ্ঠান, কারণ সময় তো হয়ে গেছে। আচ্ছা তো শেষে আমি, এটা একটা খুব জনপ্রিয় গান, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং গান, তো এটাই গাই, বাংলা গান দিয়ে শেষ করি। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝোর। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝোর। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চাই নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছে আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। এই গানটা সত্যি ভীষণ ভীষণ পছন্দ, মানে এটা এটা তো গানটা আমরা সকলেই জানি, মনের গাওয়া গান। এই গানটা সত্যি ভীষণ সুন্দর, আর তুমি সত্যি অসাধারণ গাইলে, মানে একটা চোখ বন্ধ করে শোনার মতো গান তুমি সেভাবেই গাইলে। কিন্তু এই থ্যাংক গান ইউ। দিয়ে তুমি ভেবেছিলে তুমি চলে যাবে, কিন্তু তোমার চলে যাওয়া হচ্ছে না, কারণ তোমার আর একটা গানের রিকোয়েস্ট এসেছে। সেই গানটা সৌরাশিষ মুখার্জি রিকোয়েস্ট করেছে, কিন্তু বলছে এই গানটা সৌরাশিষের নয়, সৌমোর বলেছে গাইতে। তো শুনিয়ে যে তেরে নাল গানটা যদি একটু গাস, আচ্ছা 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 শুনি যেতে না। ওকে তুমি আমি এই এই প্রসঙ্গে একটু বলে দিই, আসলে আমরা তৃষাকে পেয়েছি সৌমোর হাত ধরে।
সারেগামা পার মঞ্চে তৃষা সৌম ওরা সমবেত কণ্ঠে সুরদান করে, প্রদান করে। তো সেই হিসেবে সৌমর সাথে তৃষার আলাপ, আর সেখান থেকেই আমরা মানে সেই সৌমর হাত ধরে তৃষাকে আজ আমাদের অনুরোধের আসরে পেয়েছি। তো সৌমর পছন্দের গান এটা, সৌম রিকোয়েস্ট করলো, যদিও সৌমর ফোন থেকে লাইভটা হচ্ছে তাই সৌরাশিস রিকোয়েস্টটা জানিয়ে দিল সৌমর হয়ে। তাই সৌমর পছন্দের গান দিয়ে আজ আমরা আমাদের এই লাইভের এই পর্বটা শেষ করব। তাহলে তুমি শেষ গান শোনাও, সৌমের পছন্দের গানটা। ते भोले बन सवाल कर देने, मुख तेरा वेख के ते चंद शर्मुनाए, रब भी बना के तेनू आप पछताना है। मुख तेरा वेख के ते चन शर्म हुंदा, रब भी बना के तेनू आप पछताना है। निफला जहत तेरा कदी जे छुड़ावा, निरब करे मैं मर जावा, हाय नियला कर मैं मर जावा। सुनिए जे तेरे नाल दगा मैं कमावा, निरब कर मैं मर जावा, हाय नियला कर मैं मर जावा। हाँ मुख तेरा वेख के ते चंद शर्मुंदा, रब भी बड़ा के तेनू आप पछताना है। निफला जहद तेरा कदी जे छुड़ावा, निरब कर मैं मर जावा, हाय निरब कर मैं मर जावा। कदे भी जे तेरे कोलो पला मैं छुड़ावा, निरब कर मैं मर जावा, हाय नियला कर मैं मर जावा। অপূর্ব অপূর্ব, মানে সৌমকে ধন্যবাদ জানাই এত সুন্দর গানের রিকোয়েস্টটা করার জন্য, না হলে হয়তো আমাদের অনুষ্ঠানটা শেষ করে দিতে হতো, একদম ভালো গানটা শোনা হতো না। খুব খুব ভালো লাগলো। হ্যাঁ চঞ্চলদা বলছে এ লগন গান শোনাবার ও শোনার, হয়তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান শেষ হবে, শিল্পীরা তাদের নিজ বাসায় ফিরেও যাবেন, কিন্তু গানের রেশটা মনের ভেতর থেকেই যাবে। শুভেচ্ছা অভিনন্দন জানাই, শুভ ছট পুজোর শুভরাত্রি। হ্যাঁ আমাদের পক্ষ থেকেও এই শুভ ছট পুজোর সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো রইলই, আর তৃষাকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তুমি তোমার এই সত্যি তোমার স্বপ্ন পূরণ হোক এই আশা আমরা রাখি, এবং আমাদের এই অনুরোধের আসলে পক্ষ থেকে তোমাকে অনেক শুভকামনা জানাই। তুমি অনেক ভালো থেকো আর এইভাবেই গানে গানে থেকো, তোমার সুন্দর গানে সকলের মন যেভাবে জয় করেছো আশা রাখি সারা জীবন তুমি সেভাবেই জয় করে তোমার স্বপ্নকে তুমি এগিয়ে নিয়ে যাবে। অনেক ভালোবাসা তোমার জন্য রইলো, থ্যাংক ইউ আর যারা থ্যাংক ইউ। আমাদের সাথে ছিলেন যারা সাথে থাকেন তাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমরা আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ করছি। সকলকে জানাই শুভরাত্রি, ধন্যবাদ।